ॐ भद्रं कर्णे विश्विनियामदेवाः भद्रं पश्ये माक्षभीर्ययत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवांशस्तनूभिः वशेम देवहितैर्यदायुः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो हरिष्ठनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्माय अमृतङ्गमय आविराविर्मेधि। ॐ शान्ति शान्ति शान्तिः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। শ্রদ্ধেয় মহারাজদের আমার প্রণাম জানাই, উপস্থিত ভক্তবৃন্দকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও নমস্কার জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় জ্ঞান ও দায়িনী মা শারদা। মা শারদাকে আমরা জগজ্জননী মা বলে জানি, আবার তিনি জ্ঞান ও দায়িনী শারদা সরস্বতী। ঠাকুর বলছেন যে ও শারদা, শারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে, জ্ঞান ও দায়িনী। আর তার এই সবগুলোকে ছাড়িয়ে ছাপিয়ে যায় তার আরেকটি যে রূপ, সেইটি হচ্ছে দেবী রূপ। তো যখনই আমরা মা রূপে, মাতৃরূপে তাকে ধরতে যাই, তখন যেন তার সেই জ্ঞান ও দায়িনী রূপটি এসে পড়ে। আবার যখন আমরা সেই জ্ঞানদায়িনী রূপটি ধরতে চাই, তখন যেন সেই তার সর্বব্যাপী ভালোবাসার, ভালোবাসার প্রতিমূর্তি মাতৃভাব এসে পড়ে। আবার যখন আমরা তাকে মাতা রূপে, আবার জগজ্জননী মাতা রূপে, আবার জ্ঞানদায়িনী শারদা সরস্বতী রূপে ধরতে যাই, তখন যেন তার এই সমস্ত ভাবকে ছাপিয়ে যায় তার যে দৈবী ভাব, দেবতার তার যে দৈবী গুণ, দেবী স্বরূপ, দেবীর স্বরূপ সেইটিতে। তিনি হচ্ছেন দেবী, আত্মাশক্তি মহামায়ারই, মহামায়ারই আরেকটি রূপ। আবার যখন ঠাকুর তাকে পূজা করেছিলেন ষোড়শী রূপে ফলহারিণী কালী পুজোর দিন, তখন ঠাকুর ত্রিপুর সুন্দরী দেবী দশমহাবিদ্যার মধ্যে সবচেয়ে সৌম্য স্নিগ্ধ যে মায়ের মূর্তি, সেটি হচ্ছে ত্রিপুর সুন্দরী দেবী। সেই ত্রিপুর সুন্দরী দেবীকে ঠাকুর আহ্বান করেছিলেন যে হে ত্রিপুরে, তুমি এর দেহ মনকে পবিত্র করে এর মধ্যে আবির্ভূতা হও আর জগতের কল্যাণ করো। তো এই হচ্ছেন আমাদের মা শারদা। তো মায়ের যে জ্ঞান ও দায়িনী রূপটি, সেইটি আমরা আজকে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। প্রকৃত গুরু কীরকম হন? তারা হচ্ছেন কপালমোচন। তিনি করুণাবশে শিষ্যের সমস্ত ভার গ্রহণ করেন। শুধু কি তাই, তার রোগ আর পাপ রাশিও নিজের দেহে নিয়ে স্বয়ং যন্ত্রণা ভোগ করেন, এবং দুর্বল যে সুশিষ্য তাকে সেই কষ্ট থেকে অব্যাহতি দেন। তিনি জেনে শুনেই কিন্তু এটা করেন, নিজের কষ্ট হয় বুঝেও কিন্তু তিনি নিবৃত্ত
হন না। শ্রী মায়ের জীবনে এরকম অনেক সহস্র দৃষ্টান্ত রয়েছে। আমরা কয়েকটি ঘটনার কথা আজকে উল্লেখ করব। উদ্বোধনে শেষ অসুখের সময় শ্রী মা জনৈক ভক্তকে তার মনের ভাব খুলে বলেছিলেন যে তোমরা কি মনে করো, যদি ঠাকুরের শরীরটা না রাখেন তাহলেও যাদের ভার নিয়েছি তাদের একজনও বাকি থাকতে আমার কি ছুটি আছে? তাদের সঙ্গে থাকতে হবে, তাদের ভালো মন্দের ভার যে নিতে হয়েছে। মন্ত্র দেওয়া কি চারটিখানি কথা, কত বোঝা ঘাড়ে নিয়ে নিতে হয়, তাদের জন্য কত চিন্তা করতে হয়। মনে হলো ছেলেটাকে ঠাকুর কি আবার একটা পরীক্ষায় ফেললেন? এই দেখো না, তোমার বাপ মারা গেলেন, অর্থাৎ যিনি সামনে ভক্ত ছিলেন তার কথা বলছেন যে তোমার বাপ মারা গেলেন, আমারও মনটা খারাপ হলো। মনে হলো ছেলেটাকে ঠাকুর কি আবার একটা পরীক্ষায় ফেললেন, কিসে ঠেলে ঠুলে বেঁচে উঠবে এই চিন্তা, সেই জন্যই তো এত কথা বললুম। তোমরা কি সব বুঝতে পারো? যদি তোমরা সব বুঝতে পারতে আমার চিন্তার ভার অনেক কমে যেত। ঠাকুর নানাভাবে নানাজনকে খেলাচ্ছেন, টাল সামলাতে হয় আমাকে, যাদের নিজের বলে নিয়েছি তাদের তো আর ফেলতে পারি না। গুরু শিষ্যের এই সম্বন্ধ কোনো অনুষ্ঠান অবলম্বনে যে শুধু ইহলোকের জন্য স্থাপিত হয়েছে তা কিন্তু নয়, এটা কিন্তু গুরু শক্তির দ্বারা স্বেচ্ছায় স্বীকৃত, এটি হচ্ছে চিরকালের সম্বন্ধ। মা যে যাদের কৃপা করেছেন তাদের সমস্ত ভার কিন্তু মায়ের, তাই সকল শিষ্যদের জন্যই মায়ের একটি চিন্তা সবসময়ই রয়েছে, তাদের কিভাবে কল্যাণ হয়, তাদের কিভাবে মঙ্গল হয়, তারা কিভাবে মুক্তি লাভ করতে পারে, তাদের যদি জীবনে কিছু একটা অঘটন ঘটে তার জন্য মা সবসময় চিন্তিত থাকতেন। তো মায়ের একটি দায়িত্ব যে মা বলছেন আমার যে যদি শরীর চলে যায় তাতেও কি আমি এগুলো ছেড়ে দেব, কিন্তু তাদের যতদিন না মুক্তি হচ্ছে ততদিন কিন্তু মায়ের দায়িত্ব। শ্রী মায়ের সর্বদাই মনে মনে জপ চলত। শেষ বয়সে শরীর যখন দুর্বল হলো তখন অনেকক্ষণই তিনি শুয়ে কাটাতেন, কিন্তু সেবক লক্ষ্য করে দেখেছে যে মা ওই অবস্থায়ও তার জপের বিরাম নেই। রাত্রে ঘুম কমই, খুব কমই হতো ঘুম, প্রয়োজন স্থলে এক ডাকেই মায়ের সাড়া পাওয়া যেত, একবার ডাকলেই মাকে মায়ের সাড়া পাওয়া যেত। তার মানে তিনি গভীর নিদ্রা যাচ্ছেন না, তিনি হয়তো শুয়েই বিশ্রাম নিচ্ছেন। সেবক বিস্মিত হয়ে হয়তো জিজ্ঞাসা করতেন আপনি কি ঘুমাননি, ঘুম হচ্ছে না? মা বলতেন কি করি বাবা, ছেলেরা সব ব্যাকুল হয়ে এসে ধরে, আগ্রহ করে, আর তখন দীক্ষা নিয়ে যায়, কিন্তু কই কেউ নিয়মিত কেন, কেউ বা কিছুই করে না, বিশেষ কিছুই জপ ধ্যান সাধন ভজন করে না, দীক্ষা নিয়ে যায় কিন্তু গুরু নির্দিষ্ট পথে সাধন ভজন করে না। তখন তা যখন ভার নিয়েছি তখন তাদের আমাকে দেখতে হবে, তো আমাকেই তো দেখতে হবে, তাই জপ করি আর ঠাকুরের কাছে তাদের জন্য প্রার্থনা করি, হে ঠাকুর ওদের চৈতন্য দাও, ওদের মুক্তি দাও, ওদের ইহকাল পরকাল সব তুমি দেখো, এ সংসারে বড় দুঃখ কষ্ট আর যেন ফিরে আসতে না হয়। আর মায়ের কত করুণা, তার কি কৃপা যে তার কাছে এসে সব ভক্তরা দীক্ষা নিয়ে যায় কিন্তু তারা সাধন ভজন বিশেষ করে না, জপ ধ্যান করে না, কেউ কেউ কিছুই করে না, তার জন্য মায়ের চিন্তা,
কি করে সেই যে তারা সাধন ভজন করেন না, তার সেইটা সেই ক্ষতিটা কিভাবে তিনি পূরণ করবেন, তাই তাদের হয়ে তিনি নিজেই সবসময় জপ ধ্যান করেন। তিনি তো এমনিতেই সবসময় জপ করতেন, লক্ষ জপ করতেন প্রতিদিন, আর রাত্রে শুয়ে শুয়েও যখনই তিনি শুয়ে আছেন বৃদ্ধ বয়সে, যখন বেশিরভাগ সময় তিনি শুয়ে কাটাতেন, সেই সময়ও নিরক্ষণ সদা সর্বদাই তিনি ভক্তদের কল্যাণের জন্য জপে নিরত। জনৈক ভক্তকে অভয় ও আশ্বাস দিয়ে মা বলেছিলেন, তোমার চিন্তা কী বাবা, তোমাদের কথা আমার খুব মনে হয়। মায়ের মনে হওয়া মানে যে তার মায়ের একটা বিশেষ কৃপা, তাই মায়ের সবসময় সেই ভক্তদের কথা মনে হয়। তোমার কিছু করতে হবে না, তোমার জন্য আমিই করছি, মাই সব দায়িত্ব নিয়ে নিয়েছেন, যে মা বলছেন যে তোমার কিছু করতে হবে না, আমি সব তোমার জন্য করছি। ভক্ত প্রশ্ন করলেন, তোমার যেখানে যত সন্তান আছে সকলের জন্যই তোমার করতে হয়? মা উত্তর দিলেন, সকলের জন্যই আমার করতে হয়, যত সন্তান আছে সবার জন্যই মাকে জপ ধ্যান করতে হয়। ভক্ত জিজ্ঞাসা করলেন, তোমার এত ছেলে রয়েছে সকলকে তোমার মনে পড়ে? মায়ের তো অনেক সন্তান, অনেক দীক্ষিত সন্তান, ঠাকুর তো বেছে বেছে নিয়েছেন, যে বেছে বেছে তিনি 16 জনকে নিয়েছেন, আর মা বলছেন যে তিনি তো বেছে বেছে নিলেন, আর আমার বেলায় তিনি পিঁপড়ের শাড়ি দিয়ে দিলেন, সে পিঁপড়ের শাড়ির আর শেষ হয় না। তো মায়ের তো অনেক সন্তান, তো তাদের সবার জন্য তুমি জপ করো, সবার কথা কি তোমার মনে আছে, মনে পড়ে? এইটি প্রশ্ন করছেন। মা প্রথমে উত্তর দিলেন যে সকলের কথা মনে পড়ে না, পরে বুঝিয়ে বললেন, যার যার নাম মনে আসে তাদের জন্য জপ করি, আর যাদের নাম মনে আসে না তাদের জন্য ঠাকুরকে এই বলে প্রার্থনা করি, ঠাকুর আমার অনেক ছেলে অনেক জায়গায় রয়েছে, যাদের নাম আমার মনে হচ্ছে না তুমি তাদের দেখো, তাদের যাতে কল্যাণ হয় তাই করো। তো ঠাকুরের তো অনেক সন্তান, সবার কথা তো মনে পড়া সবসময় সম্ভব নয়, কিন্তু তাদের জন্যও মায়ের চিন্তা রয়েছে, মা তাদের জন্য চিন্তা করেন, মা তাদের দায়িত্ব নিয়েছেন, তাই ঠাকুরকে তিনি প্রার্থনা জানাচ্ছেন যে যাদের কথা আমার মনে পড়ছে না সেই সমস্ত সন্তানকে তুমি দেখো, তাদের তুমি রক্ষা করো, তাদের তুমি কল্যাণ করো, তাদের যেন কল্যাণ হয়, তারা যেন মুক্তি পায় তুমি তাদের দেখো। স্বামী বিশ্বেশ্বরানন্দ একদিন আবদার করে মাকে বললেন যে এত ভক্তের প্রত্যেকের ব্যক্তিগত মঙ্গল চিন্তা করা যখন তার পক্ষে সম্ভব নয়, তখন দীক্ষিত ভক্তের সংখ্যা কম হওয়াই ভালো। সকলের জন্য মা চিন্তা করেন, তাহলে দীক্ষিত ভক্তের সংখ্যা কম হলে মায়ের একটু কম চিন্তা করতে হবে। শ্রীমা তাহাতে বলিলেন, তার ঠাকুর আমাকে তো নিষেধ করেননি, ঠাকুর তো বারণ করেননি যে তুমি কম করে দীক্ষা দিও, বা যারা আসবে সবাইকে তুমি কৃপা করো না, এরকম তো ঠাকুর বলেননি। ঠাকুর তো বলেছেন যে এই যে কলকাতার লোকজন এদেরকে তুমি দেখো, এ সবার দায়িত্ব তোমাকে নিতে হবে, তুমি হচ্ছে মা জগৎজননী, মায়ের সব দায়িত্ব, তাই বলছেন যে ঠাকুর তো আমাকে নিষেধ করেননি, তিনি আমাকে এত সব বুঝিয়েছেন, আর এটা তাহলে কি কিছু বলতেন না? অনেক কিছু মাকে ঠাকুর শিক্ষা দিয়েছেন মাকে, কারণ মা হচ্ছেন ভবিষ্যতের সংঘ জননী, তিনি এই সংঘের সমস্ত সাধু সন্ন্যাসীদের তিনি হচ্ছেন পথপ্রদর্শক। স্বামীজি যখন আমেরিকায় যাবেন বলে ঠিক করেছেন, মানে যাবেন কি যাবেন না, যাওয়াটা উচিত হবে কি না, যে গেলে মঙ্গল হবে কি না, তিনি ডিসিশন নিতে পারছেন না, তখন তিনি মাকে চিঠি লিখে পাঠালেন,
আর মা যখন তাকে যেতে বললেন, তখন আর স্বামীজির আনন্দের শেষ নেই। তো এই হচ্ছেন মা, সমস্ত বড় বড় কাজে, বড় বড় ডিসিশন সব মা দিয়েছেন। বেলুড় মঠে পূজা হবে, দুর্গা পূজা হবে, সেখানে কুমারী পূজা হবে, তারপরে সেখানে পাঁঠা বলি হবে না, কারণ পাঁঠা বলি সন্ন্যাসী হচ্ছে সকলকে অভয় প্রদান করবে, আর সেই বলি দেওয়া মানে হচ্ছে সেই প্রাণীরকে অভয় দেওয়া হলো না, তো সেই প্রাণী তো ভয় পেয়ে যাবে যাকে বলি দেওয়া হবে। বলি দেওয়া মানে তো কষ্ট, সুতরাং এটি সন্ন্যাসীর শোভা পায় না। তাই তিনি বারণ করে দিলেন যে ঠাকুর বলেছেন যে ও সারদা সরস্বতী, ও জ্ঞানও দায়নি, জ্ঞান দিতে এসেছে। সেই জন্য মা বলছেন যে আমি তো, তিনি তো আমাকে অনেক কিছু বুঝিয়েছেন, কিন্তু তাহলে এটা কি বলতেন না যে তুমি এত সংখ্যক শিষ্যকে মন্ত্র দিও, সবাইকে দিও না, এসব কি তিনি বোঝাতেন না? তিনি সেগুলো বোঝাতেন। আমি ঠাকুরের উপর ভার দিই আর তার কাছে রোজ বলি যে যেখানে আছে দেখো, অর্থাৎ শিষ্যের কল্যাণ শুধু গুরুর মনে রাখার উপরে নির্ভর করে না, মন্ত্রেরও একটি শক্তি রয়েছে। আর জানো, এসব ঠাকুরের দেওয়া মন্ত্র, তিনি আমাকে দিয়েছিলেন সিদ্ধ মন্ত্র। শুধু যে গুরুর শিষ্যকে মনে পড়তে হবে তাহলেই কল্যাণ হবে এমন কোনো কথা নেই, শিষ্য তো অনেক হতে পারেন, সবসময় গুরুর মনে নাও থাকতে পারে, কিন্তু যেই মন্ত্রটি গুরু দেন শিষ্যকে, সেই মন্ত্রটি মা যেই মন্ত্র শিষ্যদের দিতেন, মা বিভিন্ন জনকে বিভিন্ন রকম মন্ত্র দিতেন, তাদের প্রকৃতি অনুযায়ী তাদের কোনটিতে কল্যাণ হবে সেটি মা অন্তর্যামিনী তিনি বুঝতে পারতেন, তিনি ধ্যান ও নেত্রে দেখে নিতেন, তারপরে তিনি মন্ত্র দিতেন যার পক্ষে যেটি উপযোগী, যার পক্ষে যেটি কল্যাণকারী হবে, যার পক্ষে যেটি মঙ্গলদায়ক হবে, এইরকম তিনি দিতেন। তো আর সেই সমস্ত মন্ত্র ঠাকুরের কাছ থেকে পাওয়া, আর সেই মন্ত্রগুলো হচ্ছে সিদ্ধ মন্ত্র। সিদ্ধ মন্ত্র কাকে বলা হয়? যেই মন্ত্রের দ্বারা অনেকে সাধনা করেছেন এবং সাধনায় তারা সিদ্ধি লাভ করেছেন, তাই সেইগুলো হচ্ছে সিদ্ধ মন্ত্র। আর সিদ্ধ মন্ত্রের একটা আলাদা শক্তি থাকে, কারণ ওই মন্ত্র সাধনা অনেকে করেছেন, করে তারা সিদ্ধি লাভ করেছেন, সেই মন্ত্রেরই একটা আলাদা শক্তি রয়েছে। সুতরাং সেই মন্ত্র যে সাধনা করবে তার নিজের সাধনার শক্তি তো আছেই, সঙ্গে সঙ্গে সেটি যে সিদ্ধ মন্ত্র সেই মন্ত্রের শক্তি আছে, আর যারা পূর্বে পূর্বে সাধনা করেছেন এবং সিদ্ধি লাভ করেছেন তাদের শক্তিও এই মন্ত্রের দ্বারা তার মধ্যে, সাধকের মধ্যে সঞ্চারিত হবে। সেই জন্য মা বলছেন যে এগুলো হচ্ছে সিদ্ধ মন্ত্র। তার মানে যে শিষ্যের শুধু গুরুর মনে রাখার উপরেই কল্যাণ নির্ভর করে না, মন্ত্রেরও একটি শক্তি রয়েছে, সেই মন্ত্রের শক্তিই তাকে এগিয়ে নিয়ে যাবে। মন্ত্রশক্তি ও পাপ গ্রহণ সম্বন্ধে শ্রীমা অন্য সময়ে রাসবিহারী মহারাজকে বলেছিলেন, মন্ত্রের মধ্য দিয়ে শক্তি যায়। এই যে গুরু যখন মন্ত্র দেন, আমাদের মন্ত্র দীক্ষা এটি এত খুব সাবধানে, খুব নিষ্ঠা সহকারে, পবিত্রতার সহকারে, তার জন্য প্রস্তুতি, মানসিক প্রস্তুতি নিয়ে শুদ্ধ সাত্ত্বিকভাবে যে বিধিবদ্ধভাবে নেওয়া হয় তার অনেক কারণ আছে। কারণ সেটি হচ্ছে তার মাধ্যমে শুধু যে একটি মন্ত্র গুরু শিষ্যকে বলে দিলেন তাই নয়, মন্ত্র তো অনেক বইতেও পাওয়া যায়, বইতেও অনেক মন্ত্র লেখা আছে, কিন্তু কেন গুরুর কাছ থেকেই সেই মন্ত্রটি নিতে হয়? কারণ গুরু সেই মন্ত্রের সাধনা করেছেন, তিনি সেই মন্ত্রের সিদ্ধি লাভ করেছেন, অথবা তিনি অনেক দূর
সিদ্ধিলাভের পথে অগ্রসর হয়েছেন। এছাড়াও তার পূর্বে পূর্বে অনেক সাধক, অনেক জ্ঞানী তারা ওই মন্ত্র সাধনা করেছেন এবং সেই মন্ত্র সাধনা করে সিদ্ধি লাভ করেছেন। তাই সেই মন্ত্রের একটা আলাদা শক্তি যেমন রয়েছে, আবার সেই শক্তিটা গুরুর থেকে শিষ্যে ওইটি যায়। মন্ত্র দীক্ষার সময় যখন গুরু মন্ত্র দেন শিষ্যকে, তখন শুধু শব্দমাত্র যায় না, মন্ত্র যে শব্দ সেই শব্দমাত্র গুরু থেকে শিষ্যে সঞ্চারিত হয় না, তার সঙ্গে সঙ্গে গুরু শক্তিও শিষ্যে সঞ্চারিত হয়। তার মানে শিষ্যের যে দোষ থাকে, যে পাপ থাকে, অর্থাৎ যেগুলো আবরণ থাকে, যে আবরণের জন্য আমরা ঈশ্বরকে অনুভব করতে পারি না, তাকে দেখতে পাই না, নিজের স্বরূপ অনুভব করতে পারি না, সেই ওই আবরণের জন্য, অর্থাৎ পাপকর্মে পূর্ব পূর্ব জন্মে যে আমাদের সংস্কার পাপকর্ম রয়েছে সেই সব কারণে। কিন্তু যখন গুরু শিষ্যকে মন্ত্র দেন এবং শক্তি সঞ্চার করেন, তখন কি হয়, তখন তার অনেকটা পরিমাণ পাপও নষ্ট হয়ে যায়, শিষ্যের অনেক পরিমাণ পাপ নষ্ট হয়ে যায়, অর্থাৎ সেই পরিমাণ তার চিত্ত শুদ্ধি হয়। পাপ থাকা মানেই হচ্ছে চিত্ত অশুদ্ধ রয়েছে, সেই জন্য সেই ঈশ্বর দর্শন, ঈশ্বর অনুভব এগুলো হচ্ছে না। চিত্ত শুদ্ধি হয়ে গেলে তখন অটোমেটিক সব কিছু হবে। তো যখন মন্ত্র দেন গুরু, তখন কি হয়, অনেক পরিমাণে পাপ নষ্ট হয়ে যায়, চিত্ত শুদ্ধি হয়। সেই যতটা পরিমাণে চিত্ত শুদ্ধি হয়, সেই ততটা পরিমাণে সেই শক্তিটা শিষ্যে সঞ্চারিত হয়, গুরু থেকে সেই শিষ্যে সেই শক্তি সঞ্চারিত হয়। তাহলে এর মাধ্যমে কি হয়, যে শক্তি সঞ্চারিত হয়, গুরুর শক্তি শিষ্যে যায় আর শিষ্যের গুরুতে আসে। এটি কিন্তু গুরু যেমন গুরুর শক্তি শিষ্যে যায়, আবার শিষ্যেরটাও কিন্তু গুরুর কাছে আসে। এটি হচ্ছে গুরু শিষ্যের সম্বন্ধ, এটি হচ্ছে চিরন্তন সম্বন্ধ, এটি কোনো জাগতিক সম্বন্ধ নয়, এটি কোনো জাগতিক রিলেশন নয়, এটি হচ্ছে মহাজাগতিক, এটা হচ্ছে আধ্যাত্মিক সম্পর্ক, এটা হচ্ছে একটা চিরন্তন শাশ্বত সম্পর্ক, শুধু এক জন্মের নয়, বহু বহু জন্মের। আর যতদিন না মুক্তি লাভ হচ্ছে ততদিনের, আর যখন মোক্ষ হয়ে যায় তখন তো সবই একত্ব অনুভব। স্বামীজি বলেছেন না যে তোমাতে আমি আমাতে সকল, আনন্দ 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 কেবল। তখন কি অনুভব, যে সকলের মধ্যেই আমি আর আমার মধ্যেই সবাই। আর তখন কীরকম অনুভব হয়, আনন্দ 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 কেবল। সেই জন্য শিষ্যের মধ্যে গুরুর যে শক্তি সঞ্চারিত হয়, আবার শিষ্যের থেকেও কিন্তু গুরুতে আসে। তাই তো মন্ত্র দিলে পাপ নিয়ে শরীরে এত ব্যাধি হয়। ওই যে শিষ্যের যে দোষ, অর্থাৎ সেই পাপকর্মের ফলে চিত্ত অশুদ্ধ, সেই গুরু যখন শিষ্যকে মন্ত্র দেন তার পাপ নিতে হয়, কারণ ওই অংশটা, ওই চিত্ত শুদ্ধি না হলে সেই মন্ত্রটা তার ভেতরেই প্রবেশ করবে না, মন্ত্র শক্তিটাই কার্যকরী হবে না। তো সেই পাপটি গুরুর মধ্যে চলে আসে, আর পাপ কর্মের ফল হলো দুঃখ। সুতরাং সেই শিষ্যের যেটি ভোগ করার কথা ছিল সেইটি তখন গুরুর কাছে যেহেতু চলে আসে, তাই সে তার জন্য গুরুকেই কিন্তু ভোগ করতে হয় সেই পাপটি। তার জন্য কি হয়, সেই পাপ নিয়ে শরীরে এত ব্যাধি। আর ওই পাপ নিয়ে তখন সেই পাপটি কীভাবে ওটা ভোগ হবে, শরীরে ব্যাধি,
আধি ব্যাধি উপাধি নানানভাবে সেটি ভোগ হতে পারে। শরীরে ব্যাধি, গুরু হওয়া বড় কঠিন, শিষ্যের পাপ নিতে হয়। গুরু হওয়া কিন্তু অত সহজ ব্যাপার নয়, কারণ শিষ্যের সমস্ত পাপ তাকে গ্রহণ করতে হয়। শিষ্য পাপ করলে গুরুরও লাগে, ভালো শিষ্য হলে গুরুরও উপকার হয়। শিষ্য যদি পাপ আচরণ করে সেটি কিন্তু গুরুরও লাগে, গুরুর মধ্যেও সেই তার অংশ চলে আসে। আর যদি শিষ্য ভালো হয়, শিষ্য যদি সাধন পরায়ণ হয়, সে যদি পুণ্যশীল হয়, সে যদি ভালো কর্ম, শুভ কর্ম, কুশল কর্ম করে, তার ফল গুরুতেও আসে। গুরু তখন কিন্তু অনেক ভালো অনুভব করেন, গুরুরও তাতে স্বস্তি হয়, গুরুরও তাতে কল্যাণ হয়। 1916 খ্রিস্টাব্দে দুর্গা পূজা উপলক্ষে শ্রীমা বেলুড় মঠে এসেছিলেন। অষ্টমীর দিন বহু ব্যক্তি তার চরণ ছুঁয়ে প্রণাম করেছে। তারপর যোগিন মা দেখেন মা বারবার গঙ্গা জলে পা ধুচ্ছেন। তিনি সাবধান করে দিলেন, মা ও কি হচ্ছে, সর্দি করে বসবে যে। যখন দুর্গাপূজার সময় মা এসেছিলেন, অষ্টমীর দিন অনেক ভক্ত মায়ের চরণ স্পর্শ করে প্রণাম করছেন, আর যোগিন মা দেখছেন যে মা বারবার গিয়ে গঙ্গা জল দিয়ে পা ধুচ্ছেন। আর বারবার গঙ্গা জলে পা ধুলে মায়ের ঠান্ডা লেগে যাবে, মায়ের শরীর খারাপ হবে, যোগিন মা সাবধান করে দিচ্ছেন। মা বললেন, যোগেন কি বলবো, এক একজন প্রণাম করে যেন গা ঠান্ডা হয়, আবার এক একজন প্রণাম করে যেন গায়ে আগুন ঢেলে দেয়, গঙ্গা জলে না ধুলে বাঁচি নে। এক একজন প্রণাম করে যেন গা ঠান্ডা হয়ে যায়, অর্থাৎ তারা হচ্ছেন শুদ্ধ সাত্ত্বিক ব্যক্তি, শুদ্ধ সাত্ত্বিক তারা ভক্ত, তারা পুণ্যশালী, তারা কুশল কর্মকারী। তারা যখন স্পর্শ করেন, তার সেই কুশল কর্ম, কুশল কর্মের প্রভাব, পুণ্য কর্মের প্রভাব তার ওপরেও মায়ের ওপরেও পড়ে, অর্থাৎ তিনি তখন ঠান্ডা, শীতল, স্বস্তি অনুভব করেন। আর যারা পাপ আচরণকারী, অপুণ্যশালী, অকুশল কর্মী, তারা যখন প্রণাম করেন যেন মায়ের পাটা জ্বলে যায়, যেন আগুন ঢেলে দেয়। তার মানে চিন্তা করুন, পায়ে আগুন ঢেলে দেওয়া মানে কি, প্রচণ্ড পরিমাণে জ্বলতে থাকবে পাটা, এত জ্বলন হবে যে সেইটিকে কী করে কমাবেন। তখন তিনি গঙ্গা জল দিয়ে পা ধুয়ে নিতে হয়। বলছেন যে গঙ্গা জলে না ধুলে বাঁচি নে, মানে এতটাই কষ্ট হয় যে গঙ্গা জলে পা না ধুলে বাঁচি নে। শ্রীমা কষ্ট পেতেন, কষ্টের কারণও জানতেন, তবু ভক্তের কল্যাণার্থে আপ্রাণ পরিশ্রম করতেন। মাস কিন্তু মা তো, তিনি তো জগজ্জননী, তিনি তো দেবী, তিনি স্বয়ং ত্রিপুর সুন্দরী দেবী, তিনি হচ্ছেন স্বয়ং আদ্যাশক্তি মহামায়া, আবার তিনি হচ্ছেন জ্ঞানদায়িনী, তিনি সব জানেন কী কী থেকে কী হয়, তার অগোচর কিছুই নয়, তিনি সব কিছু জানতেন, তবু তিনি ভক্তদের কল্যাণের জন্য পরিশ্রম করতেন, আপ্রাণ পরিশ্রম করতেন। কীভাবে ভক্তদের কল্যাণ হবে, কীভাবে সকলের কল্যাণ হবে, কচ্চিত কখনো বলে ফেলতেন, বাবা সারাদিন যেন কুস্তি করছি, এই ভক্ত আসছে তো এই ভক্ত আসছে, এ শরীর আর ভয় না, ঠাকুরকে বলে রাধু রাধু করে মনটা রেখেছি। যখন ঠাকুরের অদর্শন হলো, তখন মার প্রচণ্ড মনে বৈরাগ্য এলো, যে মা ভাবছেন আর কিসের জন্য বেঁচে থাকবো। তখন ঠাকুর দেখালেন একটি ছোট্ট মেয়ে, অর্থাৎ ওই যে রাধু, রাধারানী,
যে তুমি একে নিয়ে থাকো। ঠাকুর বললেন যে তুমি একে নিয়ে থাকো। তো ওই রাধু রাধু করে মা মনটাকে নিচে নামিয়ে রাখতেন, জাগতিক স্তরে নামিয়ে রাখতেন। না হলে মার মন সবসময় সেই উঁচুতে সমাধিস্থ হয়ে থাকতে চায়। তারপরে ওই রকম বেশি সময় থাকলে তখন হয়তো তিনি সমাধিস্থ হয়ে শরীরও ছেড়ে দিতে পারেন, কিন্তু তাতে তো জগতের কল্যাণের জন্য মায়ের দরকার। তো তিনি রাধু রাধু করে মনটাকে নিচে নামিয়ে রাখতেন। কিন্তু বহুজন হিতায় যিনি বিগ্রহ ধারণ করেছিলেন তার মনে এটা ক্ষণিক চিন্তা মাত্র, এতে তার কষ্টের আভাস থাকলেও বিরক্তির লেশ মাত্র ছিল না। ওই যে সারাদিন ভক্ত আসছে, এই ভক্ত আসছে, ওই ভক্ত আসছে, তো মা যেন আর পেরে উঠছেন না, কিন্তু এটা কিন্তু তার এর মধ্যে তার একটু কষ্ট তো হতো যে আর যেন পারি না মা বলছেন। তো একটু কষ্ট থাকলেও, কষ্টের আভাস থাকলেও কিন্তু এর মধ্যে কোনো বিরক্তি ছিল না। পরমুহূর্তেই হয়তো মায়ের পায়ে বাতের ব্যথার কথা উল্লেখ করে ভক্ত বললেন, মা শুনতে পাই ভক্তদের পাপ গ্রহণ করলেই তোমার এই ব্যাধি। এই যে মায়ের ব্যাধি, মায়ের পায়ে বাত, এটি ভক্তদের পাপ গ্রহণ করে। আমার একটি আন্তরিক নিবেদন, তুমি আমার জন্যে ভুগো না, আমার কর্মের ভোগ আমার দ্বারাই ভোগ করিয়ে নাও। একজন ভক্ত এই মায়ের এত কষ্ট, ব্যাধি, পায়ে বাত, এইসব কষ্ট দেখে বলছেন যে আমার যে পাপ সেটি তুমি আমাকেই ভোগ করতে দাও, সেটি তুমি নিও না। করুণাময়ী মা অমনি উত্তর দিলেন, সে কি বাবা, সে কি বাবা, তোমার তোমরা ভালো থাকো, আমি ভোগী। মায়ের কি করুণা যে সে কি বাবা, ভক্ত বলছেন যে আমার পাপ তোমার নিতে হবে না, আমার পাপ ভোগ করতে দাও। তখন মা বলছেন সে কি বাবা, সে কি বাবা, আমি ভোগ করি, তোমরা আনন্দে থাকো, আমি ভুগি। শিষ্যের পাপ গ্রহণ করে নিজের যন্ত্রণা হলেও পাপী সম্বন্ধে মায়ের দৃষ্টি ছিল অপূর্ব। পাপীকে তিনি ঘৃণার চোখে না দেখে কৃপার চোখেই দেখতেন। তার মনে কখনোই কিন্তু পাপী বলে সেই যে ঘৃণার ভাব বা তাকে অবহেলার ভাব, এটি কখনোই ছিল না, তার প্রতি ছিল তার করুণা, কৃপা। ভক্ত হয়তো দুঃখ করে বললেন তার ভয় হয় যে মায়ের মতো মা পেয়েও বুঝি কিছুই হলো না, এরকম মায়ের মতো করুণাময়ী মা পেয়েও, জগজ্জননী মা পেয়েও যেন কিছুই হলো না। শ্রীমা অভয় দিয়ে বললেন, ভয় কি বাবা, সর্বদাই জানবে ঠাকুর তোমাদের পেছনে রয়েছেন, আমি রয়েছি, আমি মা থাকতে ভয় কি। ঠাকুর যে বলে গেছেন যারা তোমার কাছে আসবে আমি শেষকালে এসে তাদের হাতে ধরে নিয়ে যাব। যে মার কাছে যারা দীক্ষা নেবেন, ঠাকুর বলেছেন, তিনি কথা দিয়েছেন যে শেষকালে, আর যদি অন্য সময় নাও হয়, শেষকালে ঠাকুর এসে তাদেরকে নিয়ে যাবেন। যে যা খুশি করো না কেন, যেভাবে খুশি চলো না কেন, ঠাকুরকে শেষকালে আসতেই হবে তোমাদের নিতে। ঈশ্বর হাত পা ইন্দ্রিয়াদি দিয়েছেন, তারা তো তাদের খেলা খেলবেই। তো মা এক অভয়বাণী দিয়ে বলছেন যে তোমরা যা খুশি করো না কেন, কিন্তু যেহেতু তারা মায়ের কৃপা পেয়েছেন আর ঠাকুর কথা দিয়েছেন যে যারা মায়ের কাছে দীক্ষা নেবেন তাদের অন্য কোনো সময় না হোক শেষকালে ঠাকুর আসবেনই এবং তাদের তিনি নিয়ে যাবেনই, সুতরাং তাদের কোনো চিন্তা নেই, তোমরা যা খুশি করো, কারণ ইন্দ্রিয়গুলি তো তাদের কাজ করবেই, তুমি ওই নিয়ে ভেবো না, শেষকালে ঠাকুর আসবেনই, তোমাদের কৃপা করবেনই, তোমাদের উদ্ধার করবেনই। ওম শান্তি শান্তি শান্তিহি, হরিহি ওম তৎসৎ,
শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।